জুরিয়ার বড়ালিমারির এগৰাকী বুয়ারীক মিছা প্রলোভনের ডিমাপুরত নি হত্যা করলে লম্পট স্বামী। লম্পট স্বামী আনারুল ইসলামের ঘর জুরিয়ার জেঙনি কলদুয়া গাঁত। লম্পট আনারুল ইসলামে দ্বিতীয় বিবাহ করার পিছরে পারবিনক হত্যা করার চেষ্টা চলায় আহিছিল দ্বিতীয় পত্নী ফাতেম খান আর আনারুল ইসলামে। পারবিনা বেগমক হত্যা করার ষড়যন্ত্র জড়িত আনারুলের পরিয়ালের লোক। এই অভিযোগ মৃত পারবিনের পরিয়ালের। আজি ডিমাপুর আর জুরিয়ার বড়ালিমারীত পারবিনের মৃতদেহ উপস্থিত হওয়ার লগে লগে স্থানীয় রাইজর মাজত এক হোকাকুল পরিবেশের সৃষ্টি হয়। হত্যাকারী গ্রেপ্তার করে ফাঁসির দাবি তুলি প্রতিবাদ করে স্থানীয় রাইজে। আনন্দ ইসলাম নামের লড়াটো দুই নং বড়ালিমারী পারবিনা খাতুন নামের ছোয়ালীজনীক বিয়া পাতিছিল। বিয়া পতাটো আজি প্রায় 12 বছরমান হয়। তার তিনটা লড়া ছোয়ালী। এই লড়া ছোয়ালী কেটা ঘরত থই কার ঘর থই গেছিল? নানার ঘর তো লড়া ছোয়ালী নানার ঘর থই পেলায় এই তার এই ছোয়ালীজনীর লড়া এই লড়াকেটার মাকক মিছা প্রলোভন দি পেলায় তেও ঘরের পরা করবলে লই যায়। কিন্তু তেও আরো একটা কাণ্ড করিলে যে তেও কেরালা পরা এটা এটা বেয়া মাইকি আর বেয়া মাইকি এইটো মাইকিজনী বহুত বেয়া তেনেকুৱা এটা চরিত্রহীন চরিত্রহীন এটা মানুহ মাইকি লৈ পেলাই সি ঘুরি ঘুরে আর সেইটোর প্রলোভনত পরি পেলাই এই যে এই পারবিনা খাতুন ছোৱালীজনী আগতে বিয়া পাতিছিলে এই ছোৱালীজনীক তেও দুয়োটা ষড়যন্ত্র করে চক্রান্তমূলক করে এই ঘরের পৰা প্রলোভন দি পেলাই ডিমাপুরলৈ লৈ যা লৈ যোৱাৰ পিছত আমি দুই তিনিদিন পিছত গম পালোঁ যে সেই ছোৱালীজনী তাক প্রলোভন দি পেলাই তেও হত্যা করিলে। লগত এই সিহঁতে জড়িত আছে আনারুলের ভাই ককাই যেটো আছে এটো জড়িত আছে। আর বিয়া পাতিছিল যে বিয়া পাতিছিল ধরুন 12 বছর হয়ে গেল তার পিছত এই তিনটা লড়া ছোৱালী যেন আছে এই থই পেলায় এই আপনার এই ভাইল দি লই পেলাই এই ডিমাপুরত গৈছে। ডিমাপুরত গই পেলাই আমি তিন দিন চার দিন পিছত শুনিলো তাক মারিলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নেস্ট। নিউজ নেস্ট।